অতিমারী মহামারী করোনার প্রকোপে সমগ্র বিশ্বজুড়ে চলছে তাণ্ডব লীলা। করোনার রেশ আটকাতে পক্ষকালব্যাপী শুরু হয়েছে সরকার ঘোষিত লকডাউন। লকডাউনে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে দৈনন্দিন। একদিকে যেমন মানুষ কর্মহীন হয়ে পড়ছে, অন্যদিকে জমানো আর্থিক সঞ্চয়ে পড়ছে হাত। এরই মধ্যে খয়রাশোল ব্লকের লোকপুরে অবস্থিত পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের দরজায় ঝুলছে অনির্দিষ্টকালীন ব্যাংক পরিষেবা বন্ধের নোটিশ। স্থানীয় ব্যবসাদার থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, এমনকি বার্ধক্য ভাতা প্রাপ্য বয়স্ক লোকজনও ব্যাংক পরিষেবা বন্ধ থাকায় হয়রানির শিকার বলে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন আজ ব্যাংকে আসা গ্রাহকবৃন্দগণ। সাক্ষাৎকারে স্থানীয় ব্যবসায়ী বিনয় নন্দী জানান, ব্যাংকে আসছি, ব্যাংক মানে ইলেকশনের আগে থেকে ব্যাংক বন্ধ, মাঝে দুদিন খুলেছিল, সেই দুদিনে টাকা জমা দেওয়ার বহু চেষ্টা করেছিলাম, যা বিশাল লাইন, মানে কয়েকশো কাস্টমার দাঁড়িয়েছিল। শেষ মুহূর্তে দুটো বেজে যাওয়ার পর আমি আর আমার যে ব্যাংক যে টাকা পাই সে টাকা আমি কোনোভাবেই ডিপোজিট করতে পারলাম না। হ্যাঁ, ব্যাংক কর্তৃপক্ষদের কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে ব্যাংক কবে খুলবে কী খুলবে। মানে কন্টিনিউ একটা ব্যাংক যে এইভাবে যে এতদিন যে বন্ধ করে দেয় প্রথম দেখছি। আমাদের ব্যবসায়িক লোক, আমরা মহাজন যে টাকা পাই সেই টাকাটা আমরা আমাদের সিসি অ্যাকাউন্ট সমস্ত কিছু অ্যাকাউন্ট এই ব্যাংকে গচ্ছিত আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ব্যাংক থেকে আমরা কোনো পরিষেবা পাচ্ছি না। এবং বারবার এদিকে যে বলছি যে যে আসছে কেউ তো ব্যাংকে নেই, মানে বলার মতনও কাউকে পাচ্ছি না, জানি না এই ব্যাংকে কী যে হবে এবং আমাদের গচ্ছিত টাকাটাও কি নিরাপদ আছে কি না সেটাও বুঝতে পারছি না। দীর্ঘদিন ধরে ব্যাংক বন্ধ, কোনো কিছুই কতদিন ধরে বন্ধ আছে, ব্যাংক মাঝে শুধু দুদিন খুলেছিল, হ্যাঁ ইলেকশনের পর, কিন্তু যা বিশাল লাইন সেই লাইনের শেষ মুহূর্তে দাঁড়িয়েও ব্যাংকের টাকা জমা দিতে পারিনি। কবে খুলবে কিছু জানা গেছে না? কিছুই না, এ শুধু একটা কার্ড, কোনো সিগনেচার নেই, কিছু নেই, একটা নোটিশ দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা নোটিশ দিয়ে দিয়েছে, কার্ড সিগনেচার কিছুই নেই, লিখে দিয়েছে ব্যাংক বন্ধ। এবার কী কারণে ব্যাংক বন্ধ, কেন বা কবেই বা খুলবে, বা কোনো কন্ট্যাক্ট নাম্বার যে এই বিষয়ে কিছু জানবো, কোনো ফোন নাম্বারও কিছু নেই। কে না? আমার নাম বিনয় নন্দী, এই ব্যাংকেরই গ্রাহক। সময় মতো লোনের কিস্তি পরিশোধ করতে না পারলে সুদ বেড়ে যাবে, সেই আশঙ্কায় লকডাউনকে উপেক্ষা করে কয়লাবনি থেকে আগত মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ব্যাংকে কি হলো ব্যাংকে দলের টাকা দিতে জমা করেছিলাম, হ্যাঁ বন্ধ, কবে থেকে বন্ধ কে জানো, ওরা বুঝতে পারি না কবে থেকে বন্ধ। আজকে হেঁটে হেঁটে এলাম, গাড়ি নাই আর নাই। অপরদিকে বুধপুর গ্রাম থেকে অটোরিকশা করে অজিত বাউরি ও উজ্জ্বল বাউরি তার মা মঙ্গলা বাউরিকে নিয়ে আসে বার্ধক্য ভাতার টাকা তুলতে। আচমকা ব্যাংক পরিষেবা বন্ধে তাদের মধ্যেও ক্ষোভ শোনা যায়। উল্লেখ্য, জরুরি পরিষেবা প্রদান চালু রাখতে ব্যাংকের সময়সীমা 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত করলেও ঠিক ছিল, কিন্তু পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়ার ফলে স্থানীয় ব্যবসায়ী মহল সহ বিভিন্ন স্তরে ক্ষোভের প্রকাশ ঘটছে।